মায়ের কথা অন্তরে পড়িবে মনে, তুমি আমায় স্মরণ করলে আমায় তুমি দেখা পাবে জরা মা, বলে জরাবে মা গো। যাওয়ার সময় তোর চোখের জলে আমার বিদায় দিস না বাবা। মা একটিবার তোর মায়ের জন্য হাসি মুখে বিদায় দিতে পারবি না বাবা? মা মা, আর যেন তুই আমার মা বা বলে ডাকিস না যারা মা গো। দেখি যেন যারা ভালো মানুষ ডাকলে
মাথা কোনদিনের জন্য বিরান্নগরে যেতে পারবে না 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 এখানে অপেক্ষা না করে মায়ের কথা মতো ওই বটবৃক্ষ তলে বসে আমি খেলা করি জয় শিব শম্ভু জয় শিব শম্ভু ওহে দেবাদুর শঙ্কর আমি মৎস্যাধিপতি রাজন বিরাট তোমার চরণ তলে একটা একটা করে বিল্ল পত্র দিয়ে সারা জীবন ধরে আমি তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দিতে চাই তুমি আমায় এই আশীর্বাদ করো প্রভু আমার রাজ্যের প্রজা পুঞ্জ সবাই এখন সর্বদা সময়ের জন্য আমার এই জয় গানে মুখর হয়ে থাকে জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু ॐ शिवाय सर्वमङ्गलमङ्गलं शिवेश्वरसारिकं नमिकै गौरीनवाय नमस्तत नमोनमा ॐ शिवाय सर्वमङ्गलमङ्गलं शिवेश्वरसारिकं नमिकै गौरीनवाय नमस्तत नमोनमा ॐ शिवाय सर्वमङ्गलमङ्गलं शिवेश्वरसारिकं नमिकै আজ শিব শম্ভুর চরণ অর্চনা করতে গিয়ে কেন আমার দু চোখে ভরে হলো নিদ্রা নিদ্রায় আমার সর্ব শরীরটা টল টল করছে আমার দু চোখে ভরে আসছে নিদ্রা আমি স্থির হয়ে দাঁড়াতে পারছি না এই নিশীথে কেন নিদ্রা দেবী আমাকে আচ্ছন্ন করলো ওহে নিদ্রা দেবী তুমি একটিবার বলো তুমি আমার কাছে কি চাও যা চাইবে তাহাই দেবো আমি তুমি কেন কেন আমাকে পরীক্ষা করছো এই মুহূর্তে আমাকে নিদ্রারত হতে হবে নিদ্রা ভঙ্গ হয়ে যাওয়ার পরে আমি আমার শুভ সম্ভোর চরণ বন্দনা করে সারা জীবন আমি কাটিয়ে দেব ওই তো আজ অদূরে আছে সুকনিদ্রায় ভগ্ন বিরাট রাজা একটি বার আমি তার কাছে যাব সে যদি দেয় আমার জয় পুষ্পাঞ্জলি তাহলে সবাই দেবী বলে করিবে শিকার একটি বারে ডেকে দেখি না ওই আজে যাবে ওমা শেষ নিশি ওই আমি রাজার হরে
তার ওঠো একটি বার নয়নে মেলে দেখো স্বর্গ হতে মর্ত্যের মাঝে এসেছে আমি দেবী শীতলা তোমার কাছে পূজা নেওয়ার তরে একটি বার তুমি আমার আতুলে জড়ে পুষ্পাঞ্জলি দাও বিরাট তোমার এই বিরাট রাজ্যে যে মঙ্গল হবে বিরাট। আমি এত করে ডাকা সত্ত্বেও বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারলাম না, তবে আমি কি বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারবো না? না না, এখানে অপেক্ষা করে কাজ নেই, আমি যাব আমার জরাসুরের কাছে। যারা যদি আমার জিজ্ঞাসা করে মাগো বিরাট তোমায় চরণে কেমন পড়িয়ে আছে পুষ্পাঞ্জলি, আমি বলবো জরারে বিরাট আমায় পূজা দেওয়া তো দূরের কথা বাবা, এমন নিদ্রা নিদ্রিত তার নিদ্রা ভঙ্গ করতে পারিনি জয়া, তাই আজ আমি নিজে তোর কাছে ফিরে এলাম রে জয়া। পুষ্পাঞ্জলি দিয়ে এই মুহূর্তের মাঝে পূজার প্রচার করবে না ওই নারী দেবী শীতলার তোর স্পর্ধা শক্তি সাহস কেমন করে বিনা অনুমতি রাধে রাজে ফসলে প্রবেশ করে পূজা দাও পূজা দাও বলে আমার নিদ্রা ভঙ্গ করে দিল না। হে তোর স্পর্ধা শক্তি সাহস ওর ওই নারী দেবী শীতলার ক্ষমা করব না, আমার রাজ্যের এক প্রান্ত থেকে পর প্রান্ত পর্যন্ত সমস্ত জায়গায় অনুসন্ধান করব, যেমন করে হোক ওই নারীকে আমি অনুসন্ধান করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করব, চাবুকের পর চাবুক দিয়ে সর্বাঙ্গ থেকে রক্তের বন্যা বয়ে দেবো, বুঝে দেবো যে মৎস্যাধিপতি রাজন ব্রাটের রাজ প্রাসাদে বিনা অনুমতিতে প্রবেশ করা কত ভয় কত ভয়ঙ্কর। হ্যালো হ্যালো হ্যালো, কার্তিক মণ্ডল শীতলার গানে সন্তুষ্ট হইয়া 20 টাকা পুরস্কৃত করেছে, ওই সঙ্গে কর্ণধর পর্বত শীতলার গানে সন্তুষ্ট হইয়ে 50টি টাকা পুরস্কৃত করেছে। জয় জয় মা শীতলা ধান করে একবার হয়ে বলো তাই তো মা গেছে বিরান নগরে কিন্তু এখন আসছে না কেন? না না, এখানে অপেক্ষা না করে আমি একটু অগ্রসর হয়ে দেখি আমার জনেরি বা কেন আসছে না। দাঁড়াও জানা, কোথায় চলেছ বাবা? মাগো জয়া রে, তুমি গিয়েছিলে বিরান নগরে, ওই বিরাট কি তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছে? ওরে জয়া, বিরাট আমার পায়ে পুষ্পাঞ্জলি তা দেওয়া দূরের কথা বাবা, সে এমন নিদ্রা নিদ্রিত আমি তার নিদ্রা ভঙ্গ করতে পারি না। হ্যাঁ জয়া, তাই আমি নিজে তোর কাছে ফিরে এসেছি জয়া। মা জয়া, ওই বিরাট আমার নিদ্রায় নিদ্রিত আছে, তুমি তার নিদ্রা ভঙ্গ করতে পারো নি বাবা। পারেনি করমরে আশীর্বাদ, তোমার ওই আশীর্বাদ মাথা নেই উল্কা না দেবো বিরাট নগরে, ওই বিরাটের নিদ্রা ভঙ্গ করে ফিরে আসবো তোমার ওই জায়গাতে। ওরে জয়া, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা, যাও তুমি ওই বিরাট নগরে জাগিয়ে এসো বিরাটের নিদ্রাকে, তবেই হবে তোমার মায়ের পূজার প্রচার এই বর্তের মাঝে। জয়া আয় বাবা, আমার যারা শুনে গেছে বিরাট নগরে, আমি আর একটা অপেক্ষা না করে অদূর থেকে দিব্য নয়নে দেখবো আমার পুত্র যারা শুনে কেমন করে ওই বিরাটের নিদ্রা ভঙ্গ করে। সারা রাজ্য তন্ন তন্ন করে অনুসন্ধান করলাম, কিন্তু ওই নারী শীতলা কোনো সন্ধান করতে পারলাম না। বিরাটের হংকারে আজ আমার রাজ্যের মতো ওই নারী শীতলা আত্মগোপন করে আছে, একদিন একদিন আমার চক্র সম্মুখে পড়তে হবে, সেই দিন ওই শীতলাকে বুঝে দেব যে বিরাট কত ভয়াল কত ভয়ঙ্কর, উচিত শিক্ষা দেব, তীব্র অপমান করে রাজ্যের পাশ সাথে বিতাড়িত করব, তবে আমার নাম মৎস্যাধিপতি বিরাট রাজা। আবার এই মধ্য নিশীতে কেন কেন নিদ্রা দেবী আমাকে আচ্ছন্ন করলো, আমার নিদ্রায় আমার দু চোখ ভরে আসছে ধর্ম করছে সর্বশরীরটা যেন কম্পিত মনে হচ্ছে, এই মুহূর্তে আবার আমাকে নিদ্রায় রত হতে হবে, আমার নিদ্রা ভঙ্গ হয়ে যাওয়ার পরে দেখবো
ওই শীতলা মহারাজ প্রাসাদের মধ্যে কেমন করে লুকিয়ে থাকে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। তাই তো দেখতে দেখতে আমি বিরাট রাজপ্রাসাদ এসে গেলাম, কিন্তু বিরাটকে দেখতে পাচ্ছি না কেন? বিরাটকে আমি দেখতে পাচ্ছি না। ওই তো বিরাট নিদ্রায় নিদ্রিত আছে। আমি একটিবার বিরাটকে ডেকে দেখি। বিরাট জাগো জাগো বিরাট, মা বড় করুণা নিয়ে এসেছে তোমারই ভবনে একটি বিল্ব পাত্র দিয়ে। আমার মাকে মা বলে বড় শিকার, তোমার রাজ্যে মঙ্গল হবে, প্রজাবাসী সবাই সুখে থাকবে। জাগো বিরাট জাগো। ওই রাজন একটিবার জাগো, তোমার হাতে পুষ্পাঞ্জলি পেলে মা পাবে পূজায় ধরা ধাম আছে। একটি বিল্ব পাত্র দিয়ে আমার মাকে মা বলে করো শিকার, মা যে বড় করুণা নিয়ে এসেছে তোমারই কাছে সর্বদা মাঝ হতে। জাগো বিরাট জাগো বিরাট জাগো। একি আমি এত করে ডেকে তো বিরাটের নিদ্রা আমি ভঙ্গ করতে পারলাম না, না ফিরে যাব মায়ের কাছে গিয়ে ওগো বলবো জননী আমি শত চেষ্টা করে ওই বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারিনি। তাই তো আমার জয়াসন গেছে বিরাট নগরে, এখনো তো ফিরে এলো না, জানি না আমার জরাও বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পেরেছে কিনা। না ফিরে আসা পর্যন্ত আমি কেমন করে বুঝবো ওই প্রসাদিপতি রাজা বিরাট জেগেছে কিনা? ওই তো অদূর থেকে জানালে নামাই মা মা বলে ডাকতে ডাকতে অগ্রসরে আসছে। আই জলে আয়, আজ আমি তোর দিকে তাকিয়ে বসে আছি বাবা। তুই যদি একবার বিরাট রাজনকে জাগিয়ে আসতে পারিস তাহলে আমার সকল জ্বালার হবে অবসান। জরা কেন বাবা আজ আমার পদতলে পড়েছিস কেন জানা? বল না বল মা গো, বল না। আমি শুনেছিলে বিরাট নগরে তুমি কি বিরাটের লীলা ভঙ্গ করতে পেরেছো বাবা? না মা না জানা, আমি শত চেষ্টা করেও ওই বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারিনি মা। বলে না জানা মা, বলো না। এই মর্তের মাঝে যে আর আমার কোনোদিনও পুজো হবে না বাবা। মা বিরাট যদি না জাগে কে দেবে আমার পায়ে পুষ্পাঞ্জলি বলতে পারি জরা? তাই বলি জরা, ওরে ফিরে চল ফিরে চল জরা। মা ওই কইলা সমন্দিরে এ মর্তের পূজা হবে না জর আমার কপালে, বলি যে তোমারে বলি যে তোমারে। আরে আশা যাওয়া বিফল হলো বা আমার কপালে, রূপালে
তুমি তোমার দাসী রক্তাম ওদিকে গড়ে মাটি না দিয়া আশা করে তুমি আমি সবাই ফিরে এলাম ওই বিরাট নগর থেকে আমরা কেউ পারলাম না বিরাটের নিদ্রা ভঙ্গ করতে আর আমার দাসী রক্তপতি কি পারবে বাবা পারবে মা পারবে ও গো জননী তোমার রাঙা চরণে ধুলি যদি তার মাথায় থাকে সে নিশ্চয়ই পারবে ওই বিরাটের নিদ্রা ভঙ্গ করে বেশ বাবা ফিরে আসতে তোমারই কাছে তাহলে তুমি ক্ষণকাল করে অপেক্ষা তোমার কথা মতো আমি রক্তপতিকে দেখে পাঠাবো ওই বিরাট নগরে তুমি এখন এসো বাবা মাগো তাহলে আমি এখন আসি মা আই বাবা তুমি তোমার দাসী রক্তপতিকে দেখে পাঠাও বিরাট নগরে আর আমি অপেক্ষা করি আই জন তাই তো জরাবাই বলে গেছে রক্তপতিকে পাঠাতে বিরাট নগরে আমি একবার জরার কথা মতো আমার দাসী রক্তপতিকে দেখে পাঠা জিজ্ঞাসা করব বিরাট নগরে যেতে পারে কিনা কোথায় মা রক্তপতি আজ আমি খুব বিপদে পড়েছি মা একবার তুমি এসে আমায় দেখা দাও না মা একবার তুমি আমার দেখা দাও মা গো আমি তোমার আদেশ মতো বিরাটে এসে গেছি মা
তুমি আমায় আশীর্বাদ করে জানাও আমি যেন বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারি। জাগো জাগো ও প্রজাবর্গ সবাই সুখে থাকবে। জাগো রাজা, জাগো, জাগো রাজা। কেন তুমি আমার পদতলে লুটিয়ে বলেছো মা? ওঠো মা, ওঠো, বলো মা, তুমি গিয়েছিলে বিরাটনগরে? জাগিয়ে এসেছো কি বিরাট রাজাকে? গিয়েছিলাম বড় আশা নিয়ে বিরাটে নিদ্রা বিভঙ্গ করতে গিয়েছিলাম। না মা, পারিনি মা, আমি পারিনি দাব্বিক রাজা বিরাটের নিদ্রা ভঙ্গ করতে। বললাম তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী মা। না মা, না, তুমিও বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারলে না মা? হলো না মা, হলো না। এই মর্তের মাঝে মনে হয় কোনোদিন আর আমার পূজা হবে না মা। তুমি এখন গৃহ মাঝে ফিরে যাও। আমি যখন আবার তোমার ডাকবো তখন তুমি আবার আসবে মা। মা গো, আপন বলতে পৃথিবীতে আমার কেউ নেই মা। আমি যখন সৃষ্টি হয়েছিল মা বলে তোমায় জেনেছিল। বিরাটের নিদ্রা ভঙ্গ করতে পারিনি বলে তুমি আমার স্বয়ংকরকে যেতে বলছো। না মা, না, আমি কেমন করে ভুলে যাব মা? ওই কৈলাসপতি ভোলা বয়সের কাছ থেকে আমি তোমার নিয়ে এসেছি। আমি কি তোমায় ভুলতে পারি মা? তোমায় আমি কোনোদিনও ভুলবো না মা। তুমি এখন গৃহ মাঝে যাও মা, যাও। একটা কথা বলবো মা। বলো মা। আমায় তুমি